بسم الله الرحمن الرحيم السلام عليكم প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো তোমাদেরকে স্বাগতম তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো এই কোভিড 19 চলাকালীন সময়ে এই দুর্যোগকালীন অবস্থায় অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে ষষ্ঠ অধ্যায়ে তোমাদেরকে স্বাগতম নিচের ছবিটি একটু লক্ষ্য করো এখানে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ কিছু একটা হ্যাঁ তোমরা হয়তো এতক্ষণে চিন্তা করে ফেলেছো এটা কি হ্যাঁ এটাই হচ্ছে পরমাণু তোমরা হয়তো অনেকে উত্তর মনে মনে জিজ্ঞেস করে ফেলছো বা মনে মনে তোমরা উত্তরটা রেডি করে ফেলছো এটা হচ্ছে পরমাণু তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে পরমাণুর গঠন এই অধ্যায়ে আমরা শেষে আমরা যা শিখবো তা হচ্ছে পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারবো পরমাণুর সংখ্যা ভর সংখ্যা ব্যাখ্যা করতে পারবো আইসোটোপ ব্যাখ্যা করতে পারবো আইসোটোপের ব্যবহার বর্ণনা করতে পারবো আর পারবো আমাদের জীবনে আইসোটোপের অবদান অর্থাৎ আইসোটোপ আমাদের জীবনে কি কাজে লাগে এছাড়া শিখবো ইলেকট্রন বিন্যাস অর্থাৎ পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকে তাছাড়া ইলেকট্রন বিন্যাস হতে আয়ন কিভাবে সৃষ্টি হয় সেটাও আমরা ব্যাখ্যা করতে পারবো সে আয়নের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়ন কিভাবে উৎপন্ন হয় এবং এদের পার্থক্য কি সেটা ব্যাখ্যা করতে পারবো তো চলো আজকে আমরা পাঠে যাই পরমাণু সম্পর্কে তোমরা সপ্তম শ্রেণীতে পড়েছো তো সপ্তম শ্রেণীতে কি পড়েছো সেটা কি মনে আছে তোমরা সপ্তম শ্রেণীতে পড়েছো পরমাণু হচ্ছে অর্থাৎ যে কোনো পদার্থ কি অণু এবং পরমাণু দিয়ে গঠিত তাহলে পরমাণু কাকে বলে হ্যাঁ তোমরা হয়তো সপ্তম শ্রেণীতে এটা পড়েছো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন সত্তা নাই কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে তাকে পরমাণু বলে আর অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব বা যার স্বাধীন সত্তা আছে কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে সেটাই হচ্ছে অণু তার মানে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা স্বাধীন সত্তা নেই আর অণু হচ্ছে মৌলিক অথবা যৌগিক যে কোনো পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব বা স্বাধীন সত্তা আছে তাহলে অণু এবং পরমাণুর পার্থক্য আমরা কি দেখলাম আমরা যে পার্থক্য দেখি আমরা পাবো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু আর মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু পরমাণু স্বাধীন সত্তা নেই অণু স্বাধীন সত্তা আছে পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না পরমাণুকে প্রকাশ করা হয় প্রতীক দিয়ে আর অণুকে প্রকাশ করা হয় সংকেত দিয়ে এই হচ্ছে অণু এবং পরমাণু নিয়ে সরি অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ আমরা এটা দিয়ে সপ্তম শ্রেণীতে তোমরা যা পড়েছ সেটা একটা রিভিশন করলাম মাত্র পরমাণু গঠন সম্পর্কে কি কি মতবাদ আছে এটাও তোমরা সপ্তম শ্রেণীতে কিছু ধারণা পেয়েছ সে পরমাণু গঠন সম্পর্কে তোমরা জানো বিভিন্ন মতবাদ রয়েছে সেই মতবাদগুলোর মধ্যে আছে ডাল্টনের মতবাদ আছে রাদারফোর্ডের মতবাদ আছে বোরের পরমাণুবাদ এছাড়াও পরমাণু পদার্থের ক্ষুদ্রতম কণা বিষয়ে বিভিন্ন সময় বিজ্ঞানী এবং দার্শনিক নানা রকম মতবাদ ব্যক্ত করেছেন গ্রিক দার্শনিক যেমন ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব অর্থাৎ যীশুখ্রিস্ট জন্মের 400 বছর আগে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন এবং তার মতে সকল পদার্থই ক্ষুদ্রতম অবিভাজ্য যাকে আর ভাঙ্গা যায় না এরকম কণা দিয়ে তৈরি তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা অ্যাটম আর অ্যাটম কথাটি তিনি নিয়েছিলেন গ্রিক শব্দ অ্যাটমস যার অর্থ হচ্ছে অবিভাজ্য এই হচ্ছে পরমাণু সম্পর্কে গ্রিক দার্শনিকের মতামত তার সমসাময়িক সময়ে অর্থাৎ গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের সমসাময়িক আরো দুজন দার্শনিক ছিলেন প্লেটো এবং অ্যারিস্টটল তার সাথে এই প্লেটো এবং অ্যারিস্টটল দ্বিমত পোষণ করেন অ্যারিস্টটলের মতে পদার্থসমূহ নিরবিচ্ছিন্ন একে যতই ভাঙ্গা হোক না কেন পদার্থের ক্ষুদ্র কণাগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতা হতে থাকবে অর্থাৎ পরমাণু এটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতা হতেই থাকবে এটা হচ্ছে নিরবিচ্ছিন্ন একটা পদার্থ পরমাণু সম্পর্কে ডাল্টনের মতো বক্তব্য কি 1803 সালে জন ডাল্টন ইংরেজ বিজ্ঞানী পরীক্ষালব্ধ তত্ত্বের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে তার মতামত দেন তার এই মতবাদই ডাল্টনের পরমাণুবাদ নামে পরিচিত
আর এজন্য তাকে আধুনিক পরমাণুবাদের জনকও বলা হয়। অর্থাৎ যত পরমাণুবাদ আছে, পরমাণু সম্পর্কে তত্ত্ব আছে, সেটা এই ডাল্টনের মতবাদের উপরেই মূলত প্রতিষ্ঠিত, এই জন্য তাকে আধুনিক পরমাণুবাদের জনক বলা হয়। তার মতে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং এটিকে আর ভাঙা যায় না। একটি মৌলিক বা মৌলের সকল পরমাণু একই রকম এবং পরমাণু সমান আকার, ভর এবং রাসায়নিক ধর্ম একই রকম। অর্থাৎ একটা মৌলকে যদি ভাঙি, এর মধ্যে দিয়ে যে সকল পরমাণু পাওয়া যাবে সেইগুলো সবগুলোর আকার, ভর, রাসায়নিক ধর্ম একরকম হবে এবং একটি মৌলের পরমাণু সমূহ অপর মৌলের পরমাণু হতে সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর আকার, ধর্ম, ভর ভিন্ন ভিন্ন হবে। আর যৌগিক পদার্থ সমূহ একের অধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত এবং বিভিন্ন মৌলের পরমাণু সমূহ সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ বা যৌগ তৈরি করে। একটি রাসায়নিক বিক্রিয়ায় বা রাসায়নিক পরিবর্তনের ফলে পরমাণু সমূহের সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধুমাত্র এদের মধ্যে সংযুক্তি পুনর্বিন্যস্ত বা পুনর্বিন্যাস বা আলাদা হয়। এই হচ্ছে ডাল্টনের মতবাদ পরমাণু সম্পর্কে ওনার মতবাদ। পরমাণু, এখন প্রশ্ন হলো পরমাণু সম্পর্কে ডাল্টন যে বক্তব্য দিয়েছেন সেটা কি সঠিক? না, আসলে পরমাণু অবিভাজ্য নয়। অর্থাৎ ডাল্টন বলেছেন পরমাণু অবিভাজ্য, কিন্তু আসলে পরমাণু অবিভাজ্য বা ক্ষুদ্রতম কণিকা নয়। পরমাণু বিভাজ্য, এরা আরও ছোট ছোট কিছু কণা যেমন ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। ডাল্টনের পরমাণু আমাদের এই সীমাবদ্ধতা দূর করার জন্য এরপর আরও অনেক পরমাণু মডেল প্রস্তাব করেন, অনেকেই পরমাণু মডেল প্রস্তাব করেন। এদের মধ্যে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল গ্রহণযোগ্যতা পায়। এক সময় বিজ্ঞানী রাদারফোর্ড এবং তার সহকর্মীরা একটি পরীক্ষা করেন যা পরমাণুর গঠন সম্পর্কে আমাদেরকে ভালো ধারণা দেয়। আর এই পরীক্ষালব্ধ ফলাফল থেকে রাদারফোর্ড বলেন যে পরমাণুতে ধনাত্মক আধান এবং ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ, তিনি এর নাম দেন নিউক্লিয়াস। তিনি আরও ব্যাখ্যা করেন যে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা আর ঋণাত্মক আধানযুক্ত কণা যেমন কণার তেমন কোনো ভর নেই এবং তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। আর রাদারফোর্ডের এই মডেল সৌরজগতের মতো, অর্থাৎ সৌরজগৎ সূর্যের চারদিকে, সৌরজগতে সূর্যের চারদিকে যেমন গ্রহগুলো ঘুরছে, ঠিক আছে, ঠিক ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে তেমনই ঘুরছে। কিন্তু রাদারফোর্ড নির্দিষ্ট কোনো কক্ষপথের বলেন, সূর্যের চারদিকে যেমন নির্দিষ্ট কক্ষপথে পৃথিবী, সূর্য, গ্রহ, পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো ঘুরছে, ঠিক রাদারফোর্ড এরকম কোনো নির্দিষ্ট কক্ষপথের কথা বলেননি। যেমন রাদারফোর্ডের পরমাণু মডেলটা ঠিক এইরকম ভাবে ঘুরছে। দেখো নিউক্লিয়াসটা, এখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো এইভাবে ঘুরছে। এই হচ্ছে পরমাণু সম্পর্কে রাদারফোর্ডের গঠন। ঠিক আছে, আশা করি এই চিত্রটা দেখে তোমরা বুঝতে পারছো যে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো কীভাবে ঘুরছে। তবে এখানে যেরকম নির্দিষ্ট কক্ষের মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো ঘুরছে, এরকম নির্দিষ্ট কোনো কক্ষের কথা রাদারফোর্ড বলতে পারেনি বা বলেনি। রাদারফোর্ডের মডেল সৌরজগতের মতো কেন এবং এটি অধিক গ্রহণযোগ্য, কিন্তু তারপরেও কোনো নির্দিষ্ট কক্ষপথের কথা বলেননি, এইগুলো যেমন সত্য, রাদারফোর্ড যে বক্তব্যগুলো যেমন সত্য, ঠিক তেমনই আবার পরবর্তীতে পরমাণু গঠন এবং একই সাথে বর্ণালী ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী নিলস বোর 1913 সালে তার বিখ্যাত পরমাণু মডেল প্রকাশ করেন। এবং এই মডেলের স্বীকার্যগুলো হলো পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকারের কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকারের কক্ষগুলো স্থির কক্ষপথ আছে যাতে অবস্থান নিয়ে ইলেকট্রন ঘুরতে থাকে, এইগুলোকে শক্তি স্তর বা অরবিট বলা হয়। অর্থাৎ নিউক্লিয়াসের চারদিকে যে বৃত্তাকারের কক্ষপথগুলো আছে সেই কক্ষপথগুলো স্থির কক্ষপথ যাতে অবস্থান নিয়ে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে এবং এইগুলোকে কি বলা হয়, অরবিট বা শক্তি স্তর। এবং এই অরবিট বা শক্তি স্তরকে এই স্মল এন দ্বারা প্রকাশ করা হয়, যার এই এন এর মানগুলো প্রতীক হিসেবে কে, বড় হাতের কে, এল, এম, এন বা 1, 2, 3, 4, 5 ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। যখন কোনো ইলেকট্রন একটি নিম্নতর কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে, অর্থাৎ কে থেকে এল এ বা এল থেকে এম এ কিংবা 1 নম্বর থেকে 2 নম্বর বা 2 নম্বর থেকে 3 নম্বর বা 1 নম্বর থেকে 3 নম্বর এভাবে নিম্ন থেকে উচ্চ বা উচ্চ থেকে নিম্নতে যাবে, সেই ক্ষেত্রে কী হবে, উচ্চতর নিম্নতর কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে গেলে কী করে, নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে। আর যখন কোন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে স্থানান্তরিত হবে, অর্থাৎ 3 থেকে 2 এ বা 3 থেকে 1 এ বা 2 থেকে 1 এ বা এন থেকে এম এ বা এম থেকে এল এ এরকমভাবে স্থানান্তরিত হবে, তখন কি হবে, শক্তি বিকিরণ করবে। এই হলো
রাদারফোর্ড যেটুকু সীমাবদ্ধতা ছিল সেইটাকে কাটিয়ে ওঠার জন্য বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ডের মডেলটাকে, যে নির্দিষ্ট কক্ষপথের কথা বলেনি, সেই কক্ষপথের কথা বলে তিনি এটাকে ব্যাখ্যা করেছেন বিজ্ঞানী নিলস বোর। তো এই ছিল আমাদের পরমাণু সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন পরমাণুবাদের বক্তব্য। আশা করি তোমাদের সবার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে পরমাণুর গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে উপস্থিত হবো তোমাদের সামনে। আশা করি সে পর্যন্ত তোমরা সাথে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি।